সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 3রা নভেম্বর রবিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম, আইনটি বাস্তবায়ন হলে শেয়ারটি কি এভাবেই টানা কয়েকদিন চমক দেখাবে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি আলোচনার পূর্বে আমি আপনাদেরকে যেই বিষয়গুলো উত্থাপন করব, বিষয়গুলো আমি মনে করি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনার এবং জানার এবং বোঝার। প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাই, আপনারা জানেন বাইব্যাক আইন এটা হলো কি, এটা আপনাদেরকে জানতে হবে। বাইব্যাক আইন যদি শেয়ার বাজারে প্রতিফলিত হয় বা ইমপ্লিমেন্ট হয়, তাহলে যে কোম্পানির শেয়ার বাজারে আইপিওর সময় বা লিস্টেড হওয়ার সময় তার ফেস ভ্যালু অনুযায়ী লিস্টেড হয়েছিল, সেই ফেস ভ্যালু থেকে যদি শেয়ারটির প্রাইস কমে যায়, তাহলে কোম্পানি কর্তৃক বা ডিরেক্টর কর্তৃক সেই শেয়ারটিকে সেই ফেস ভ্যালু অনুযায়ী বাইব্যাক করে কিনে নিতে হবে। এটাই হলো বাইব্যাক। সেক্ষেত্রে অনেক শেয়ার ফেস ভ্যালু 10 টাকাতে আসে, সেগুলো 10 টাকার নিচে থাকলে সেই প্রাইসেই মধ্যেই শেয়ারটি কিনে নিতে হবে এবং তার ওভারঅল মিনিমাম 10 টাকা ফেস ভ্যালু থাকতে হবে। এবং যদি কোনো শেয়ার প্রিমিয়াম সহ লিস্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে 30 টাকা 40 টাকায়, অনেক সময় 60 টাকা 50 টাকাতেও লিস্টেড হয়, কিন্তু সেই লিস্টেড হওয়ার পরও সেটি কিন্তু সেই প্রিমিয়াম সহ লিস্টেড হওয়ার পরও সেটি প্রাইস ফল করে, এরকমও অনেক শেয়ার রয়েছে এবং ফেস ভ্যালুতে লিস্টেড হওয়া শেয়ারও অনেক রয়েছে। তো বিশেষ করতে সেই আইনটি যদি ইমপ্লিমেন্ট করা হয়, আপনারা জানেন রিসেন্ট টাইমে বাইব্যাক আইনের নিয়ে কথা উঠছে, বাইব্যাক আইন এবং 30% শেয়ার কেনার এবং T+1 লেনদেনে, এই তিনটি বিষয় খুব জোরেশোরে উচ্চারিত হচ্ছে। আপনারা যারা রিসেন্ট টাইমে বিশেকের মিটিংগুলো দেখছেন এবং এই বিষয়গুলো যারা খোঁজখবর রাখেন তারা জানেন। তো এই তিনটি আইনের মধ্যে বাইব্যাক আইনটি যদি বিশেক কর্তৃক ইমপ্লিমেন্ট হয় বা হওয়ার প্রসেস শুরু হয়, তাহলে কিন্তু বেশ কিছু শেয়ার, যে শেয়ারগুলোর একটা রাইজিং সম্ভাবনা আছে, সেই ধরনের শেয়ারগুলোর কিন্তু বর্তমান যে প্রাইস সেই ভ্যালু থেকে অনেক গুণ, দ্যাট মিন্স ফেস ভ্যালু যে দেও চলে যাওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এবং এই ক্ষেত্রে শেয়ারগুলো টানা একটা চমক দেখাবে সেটাও বলার অপেক্ষা রাখে না। তো আমি আজকে আপনাদের সাথে তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে সেটি এই সংক্রান্ত নিউজ এবং শেয়ারটিতে স্মার্ট মানি অ্যাক্টিভের বদলতে শেয়ারটি কিন্তু একটা ভালো মুভমেন্ট যাচ্ছে এবং সেই মুভমেন্টটা এবং সেই চমকটা যদি সেই আইন ইমপ্লিমেন্ট হওয়ার বা বাস্তবায়নের জন্য প্রসেসও শুরু হয়, তাহলে কিন্তু আমি যে বিষয়টি বললাম ফেস ভ্যালু আগে শেয়ারটি কিন্তু চমক দেখানা থামা সম্ভাবনা খুবই কম। তো আমি আজকে তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটি আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বন্ধুরা শেয়ারটি নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটির বিষয়ে বলে রাখি, এটি একটি টেক্সটাইল সেক্টর শেয়ার এবং CNATX বি ক্যাটাগরির শেয়ারটি। আমরা জানি এটি 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার এবং দেখুন বর্তমানে 4.90 টাকা, আজকে 35,06,922 ভলিউম নিয়ে 1,72,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। দিন শেষে 10 পয়সা দাম বেড়ে 2.08% ইনক্রিজ করে 4.90 টাকা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির আমরা রিসেন্ট টাইমে ডিভিডেন্ডের জন্য তাদের নিউজ দিয়েছিল 28 অক্টোবর, কিন্তু সেটা নিউজটা চেঞ্জ করছে এবং স্থগিত করছে, পরবর্তীতে সেটা ডেট জানানো হবে, এটা আমরা দেখেছি সেই নিউজ। তো বন্ধুরা আমরা এই CNA টেক্সটাইল দেখুন শেয়ারটি কিন্তু 10 টাকা ফেস ভ্যালুর শেয়ার, এই শেয়ারটি এক বছরের মধ্যে 11.20 টাকা হাইস্ট প্রাইস ছিল,
ফ্লোর প্রাইস ছিল 4 টাকা সরি 3 টাকা 70 পয়সা লোয়েস্ট প্রাইস এবং এই শেয়ারটি সিএনএ টেক্সটাইল শেয়ারটির আমরা যদি ফ্লোর প্রাইস দেখি বন্ধুরা দেখব ফ্লোর প্রাইসটা 10 টাকা 20 দেখুন এই 10 টাকা 20 পয়সা শেয়ারটির ফ্লোর প্রাইস ছিল তো সেই লেভেল থেকেও একেবারে প্রাইস কমে শেয়ারটি গত 28 অক্টোবর 3 টাকা 90 একটা লোয়েস্ট ভ্যালু ক্লোজ ভ্যালু লোয়েস্ট ক্লোজ ভ্যালু চলে আসে যদিও তার লোয়েস্ট ভ্যালু 3 টাকা 70 কিন্তু এই লোয়েস্ট ক্লোজ ভ্যালু 3 টাকা 90 চলে আসে শেয়ারটি 8 টাকা 30 পয়সা এভারেজ প্রাইস তো শেয়ারটি যদি আমরা যেটা আজকে আলোচনা করছি বন্ধুরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যে বিষয়টি আমরা আলোচনা করছি যে বিসিকের কর্তৃক বাইব্যাক আইন এই বাইব্যাক আইন যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে বা এই ধরনের কথাবার্তাও যদি হয় বা চলমান হয় সেক্ষেত্রে কিন্তু শেয়ারটি 10 টাকা যে ফেস ভ্যালু এর নিচে থাকার কথা নয় তো বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি 3 টাকা 90 পয়সা তারপর এই যে বিসিকের এই বিষয়গুলো নিয়ে তিনটি বিষয় নিয়ে আপনারা দেখেছেন টি প্লাস ওয়ান বাইব্যাক এবং 30% কোটা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা উচ্চারিত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি এই সিএনএ টেক্সটাইল শেয়ারটি 3 টাকা 90 ছিল শেয়ারটির ইপিএস এর দিক দিয়ে বর্তমানে পি 15.81 দেখুন পজিশন কিন্তু ভালো খারাপ নয় পজিটিভ ইপিএস এবং খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থান একটা রয়েছে ইপিএস 31 পয়সা এবং শেয়ারটি যদি 31 পয়সা হয় তাহলে আমরা দেখব 12-13 টাকা পর্যন্ত শেয়ারটির কিন্তু লোন মার্জিন থাকবে সেই ক্ষেত্রে শেয়ারটি এখন 4 টাকা 90 তাদের ডিভিডেন্ড প্রদান করছিল 23-এ এবার প্রদান করবে তো নেট অপারেটিং ক্যাশ ফ্লো 11 পয়সা আছে তো শেয়ারটি কিন্তু আমরা এই যে লোয়েস্ট একটা প্রাইস এই লেভেল থেকে বর্তমানে দেখুন 18 লাখ 13 লাখ আর এখানে 74 লাখ শেয়ার কিন্তু লেনদেন হয়েও 3 টাকা 90 পয়সাতে এই যে শেয়ারগুলো ম্যাচুর থেকেও আজকে কিন্তু শেয়ারটি সেল প্রেশারে স্তম্ভিত হয় নাই বা ডাউন হয় নাই তো এখানে পরিষ্কারভাবে একটা স্মার্ট মানি থাকার কারণে কিন্তু এই শেয়ারটির এই অবস্থান আমরা দেখছি ইতিপূর্বে এই শেয়ারটি আমরা 5 টাকা 10 পয়সা ভ্যালু দেখেছি গত 14-ই অক্টোবর এরপর শেয়ারটির আবার প্রাইস ফল করে 3 টাকা 90 চলে আসে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি সিএনএ টেক্সটাইল শেয়ারটি তার যে পূর্ববর্তী ক্লোজ ভ্যালু পূর্ববর্তী ক্লোজ ভ্যালু যেটা 5 টাকা 10 পয়সা এই 5 টাকা 10 পয়সার উপরে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি 5 টাকা 10 পয়সার উপরে নতুন ক্লোজ ভ্যালু করে 5 টাকা 60 পয়সা করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির কিন্তু বিশাল একটা সম্ভাবনা পুনরায় উড়িয়ে দেওয়া যাবে না এছাড়া যদি আয় বাইব্যাক আইনের প্রতিষ্ঠাপনের চিন্তাভাবনা হয় বা আলোচনা চলে তাহলে কিন্তু শেয়ারটি এই যে টানা একটা চমক এই চমক কিন্তু আরও দেখাবে সেটাও সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা দেখুন শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত কোনো আপলোডিং জোন বা আপলোডিং করার মতো ভলিউম তৈরি করে নাই একটা খুব একটা বেশি ভলিউম করে নাই কিন্তু শেয়ারটির প্রাইস উপরন্ত ইনক্রিজ করছে সামান্য হলেও এবং একটা যে লোয়েস্ট ভ্যালু 3 টাকা 90 4 টাকা 10 পয়সা 4 টাকা 50 এই সব প্রাইসে যে ভলিউমগুলো ছিল এগুলো কিন্তু পুরোপুরি আজকে এবং গতকালকে ম্যাচুরড হয়েছিল এবং সেক্ষেত্রে প্রফিট টেকিং করেও শেয়ারটিকে প্রাইস দমানো যায় নাই তো স্বাভাবিকভাবে এখানে যে স্মার্ট মানির একটা পার্টিসিপেশন রয়েছে এটি আমরা সহজেই অনুমান করতে পারছি এবার আমরা এই সিএনএ টেক্সটাইলের বর্তমান টেকনিক্যাল ভ্যালুটা দেখার চেষ্টা করব এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুরা আমরা এই সিএনএ টেক্সটাইল শেয়ারটি আমরা টেকনিক্যাল বিশ্লেষণে যদি ফিরে এসেছি দেখুন ফিশার ট্রান্সফর্ম এই ইন্ডিকেটরটা কিন্তু বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এবং যদিও সুপার আপট্রেন্ড এখনও হয়নি জিরো লাইনের উপরে যায় নাই কিন্তু বাই সিগন্যাল ক্রিয়েট করেছে এই ইন্ডিকেটরটি সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা স্মার্ট ব্যাংক মার্চেন্ট ব্যাংক এগুলো তারা ফলো বেশি করেন আমরা দেখছি শেয়ারটি কিন্তু বাই সিগন্যালে রয়েছে ম্যাকডি ইন্ডিকেটর এমএসসিডি এটাও কিন্তু ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করেছে এবং বাই সিগন্যালে রয়েছে যদিও সুপার আপট্রেন্ড হয় নাই এখনও জিরো লাইনের উপরে যায় নাই মানি ফ্লো আমরা দেখছি অসাধারণভাবে মানি ফ্লো বেড়েই চলেছে আজকেও বেড়েছে
দেখুন, মানি ফ্লো এ আমরা সেটির মানি ফ্লো দেখেছিলাম গত 28 অক্টোবর, 25, এবং সেটির প্রাইস ছিল 3.90 টাকা, এবং বর্তমানে প্রায় 25 থেকে প্রায় ডাবল মানি ফ্লো বেড়ে ডাবলের কাছে হয়েছে 46, সেটির প্রাইস 3.90 টাকা থেকে 4.90 টাকা, 1 টাকা বেড়েছে। দ্যাট মিন্স আমরা যদি দেখি তাহলে 25% মতো প্রাইস ইনক্রিজ করছে, কিন্তু মানি ফ্লো ডাবল হয় নাই, ডাবল হয়েছে। এরপর আরএসআই ইন্ডিকেটার যদি দেখি, আমরা দেখছি 49, এখনও চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানেতেই রয়েছে। স্টচাস্টিক আরএসআই আমরা দেখছি ওভারবট সিগনাল হয়েছে। তো বন্ধুরা, আমরা টেকনিক্যালিভাবে শেয়ারটিকে কিন্তু এখন পর্যন্ত সেফ জোনে দেখছি, ভালো অবস্থান দেখছি। তো আমরা এবং যেহেতু সেই রকম অপলোডিং কোনো ডিস্ট্রিবিউশন ভলিউমও আমরা পাচ্ছি না, তো এটা যদি এই আইনটি বাস্তবে হয় সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু টানা যে কয়েকদিন চমক দেখাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।